ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নয়া উদ্যোগ, প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটানোই তাদের প্রধান লক্ষ্য। এছাড়াও যারা বিনা প্রশিক্ষণে পর্বতে আরোহণ করছেন তাদের জন্য সুখবর, বিভিন্ন শেরপা দিয়ে পর্বতে আরোহণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এবার। বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চারের অভিনব সুযোগ, এবার কলকাতার 13 নম্বর ওয়ার্ডে গড়ে উঠল অ্যাডভেঞ্চার পার্ক। সেখানে সরাসরি পৌঁছে গেলেন আমাদের 24 আওয়ার্স টিভির প্রতিনিধিরা। সেখানে পৌঁছে সেখানকার আধিকারিক কৃষ্ণেন্দু পারেলের সঙ্গে কথা বলে নিলেন। কি বললেন তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে শুনে নেব। ইতিমধ্যে আমরা পৌঁছেছি যেখানে 13 নম্বর ওয়ার্ডের, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে ইকো অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে কলকাতার মধ্যে মানুষের প্রকৃতির সঙ্গে একটা সংযোগ স্থাপনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, প্রকৃতিটাকে মানুষ যাতে চিনতে পারে, যে ন্যাচারাল, আমরা বারবার গাছের কথা কিন্তু বলি, গাছ কিন্তু আমাদের পরম বন্ধু, তাদেরকেও কিন্তু বাঁচানো আর তার সঙ্গে প্রাণ অবশ্যই। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইকো অ্যাডভেঞ্চার পার্ক আর কী কী ব্যবস্থা রেখেছে, যারা দর্শকরা, আপনারা ওপারের দর্শক যারা বসে দেখছেন, ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়েছি কৃষ্ণেন্দু পারিয়াল দাদার সঙ্গে কথা বলবো। একটু বলেন আপনাদের প্রজেক্টটা সম্পর্কে। এটা হচ্ছে ইকো অ্যাডভেঞ্চার, মানে ইকো হচ্ছে এখানে অনেক প্রচুর প্ল্যান্টস আছে, এখানে অনেক পটেড প্ল্যান্টস আছে, মানে একটা জায়গা যেখানে মানে প্রচুর গাছ, তো ন্যাচারালি অনেক অ্যানিমালস আসছে, অনেক বার্ডস আসছে, এটা জিনিসটা হচ্ছে একটা মানে ইকোলজির একটা ইয়ে থাকছে। আর সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে যে খেলার জায়গা এখন নেই, আমাদের এখানে জায়গা খুব কম, কিন্তু সেটাকে একটা মানে একটা সাইন্টিফিক ইয়েতে অনেকগুলো এখানে জোন আছে। হ্যাঁ, যেমন এখানে অ্যাডভেঞ্চার জোন আছে, এখানে ছোটদের জন্য জোন আছে, এখানে আবার জিম আছে, তার মানে এই যে আউটডোরস জিম, ক্লাইম্বিং জিম বা ধরুন অ্যাডভেঞ্চার, এগুলো কী হয় মানে ছেলেদের বাচ্চারা তারা মানে সামনে আসে, তাদের একটা প্র্যাকটিসের সুযোগ হয়, অ্যাডভেঞ্চারের বেসিক একটা আইডিয়া হয়, নেচার সম্পর্কে একটা ধারণা হয়। তো মানে নিয়ে আমার ধারণাতে যে ধরুন একদম শহরে এরকম মানে এরকম আর কি এতগুলো জায়গা এরকম খুব কম আছে, এবং এখানে অনেক অ্যাডভেঞ্চারের লোকজন আসে, যারা ধরুন ট্রেন্ড যারা আসবে এবং তারা শেখাবে মানে ছোটদের। আর যদি তাই হয় তাহলে আজকে যে এই যে সমস্যাটা হচ্ছে আপনারা দেখছেন চতুর্দিকে, যে লোকের সেরকমভাবে ট্রেন্ড হচ্ছে না অথচ পাহাড়ে চলে যাচ্ছে, যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হবে না আমাদের ধারণা। তাই জন্য এটা একটা উদ্যোগ, যে উদ্যোগটা ইনকাম ট্যাক্স থেকে নেওয়া হয়েছে, এবং আমি লাকি যে এটা এখানে মানে অনেক রকম ওয়ার্কশপ হবে, অনেক ট্রেন শেরপারা আসবে, অনেক মাউন্টেনিয়ার্সরা আসবে, মানে শেখানোর একটা এখানে চান্স হবে। দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমরা জানি পাহাড়ে একটা ঘটনা ঘটে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইনারা কিন্তু অনেকটা ক্ষেত্রে সচেতন, যে পাহাড়ে যারা যাচ্ছে বিনা প্রশিক্ষণে তাদেরকেও কিন্তু এখান থেকে সুযোগ দেওয়া হতে পারে, তারা বিনা প্রশিক্ষণে না গিয়ে প্রশিক্ষণ নিয়ে কিছুটা হলেও যদি রপ্ত হয় তারপর যদি পাহাড়ে যান একদম সেই জায়গা। আরেকটা জিনিস উনি বললেন যে প্রকৃতির সঙ্গে যে বাচ্চাদের যোগাযোগ, ইতিমধ্যে আমরা জানি কলকাতায় খেলার মাঠের সংখ্যা খুবই কম, বাচ্চারা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ থাকে, সেই জায়গা থেকে এটাও একটা ভালো উদ্যোগ ইনকাম ট্যাক্সের তরফ থেকে নেওয়া হয়েছে। দাদাকে আর একটু জানতে চাইবো যে এটা কি সবার জন্য ওপেন হবে না? দেখুন বেসিক্যালি, হ্যাঁ বেসিক্যালি এটা ইনকাম ট্যাক্সের জন্য, তবে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার থেকেও এটা জানে যে আমাদের এখানে ট্রেনিং হবে, সবাই আসবে, মানে ইনকাম ট্যাক্সের লোকই হচ্ছে সিটিজেন্স অফ ইন্ডিয়া, এবার তাদের আত্মীয় স্বজন চেনা জানা তারা সবাই আসবে, এটা তো অ্যাডভেঞ্চার মানে সবার জন্য, সুতরাং সেই অর্থে এখানে মানে বাধা নেই যে আপনি আসবেন না, ঠিক আছে। তো জেনারেলি মানে ধরুন যদি একটা চেনা জানা নিয়ে এরকম একটা প্ল্যান্ড ইভেন্ট হবে আপনারাও জানবেন, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ অনেক রকম অনেক অনেক রকম কর্মসূচি আছে, একটা প্ল্যান্ট ইভেন্ট হবে, আর যেখানে উনি বলছেন বাধা থাকবে না, মানুষ আসতে পারবে, অ্যাডভেঞ্চার তো আমরা প্রত্যেকে অ্যাডভেঞ্চারের সঙ্গে মিশে যেতে একদম ভালোবাসি, আর সেটা যদি কলকাতায় হয় একদম অভিনবত্ব আপনারা দেখতেই পাবেন, সেইটাই ইনকাম ট্যাক্সের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগকে আপনাদের সাধুবাদ জানাই। তোমার নাম? রিতম প্রামাণিক। তুমি এই যে
দেখতে পাচ্ছো যে একটা বাচ্চা একদম এই প্রথম সুযোগ পেল যে এখানে একটা অ্যাডভেঞ্চার, মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জিনিস, বাচ্চারাও কিন্তু নতুন করে অনেক কিছু শিখতে পাচ্ছে, সেটা কিন্তু একদমই ইনকাম ট্যাক্সের দপ্তর থেকে যে সুযোগটা দেয়া হচ্ছে, সত্যি কথা বলতে বাচ্চাদের অভিনব উদ্যোগ একদমই। তোমরা দেখতে পাচ্ছ সেই চিত্রই একদম দেখলে, একটা বাচ্চা একদম নতুন একটা অ্যাডভেঞ্চার পেল, একদম প্রথম তার প্রথম পাওয়া, সে সেটাই জানালো আমাদেরকে। খুব ভালো, খুব দারুণ হয়েছে, যেটা হয়েছে আমরা দেখে মানে ভাবতে পারি এরকম জিনিস দেখলে কেনাটা হবে কলকাতার মধ্যে। আমার পরিচয়, আমার নাম হচ্ছে ঝাউপ্রসাদ দত্ত, আমার বাড়ি হচ্ছে শুশুনিয়া। শুশুনিয়াতে যত রকম রক ক্লাইম্বিং এবং অ্যাডভেঞ্চার যারা যায় তারা আমার সঙ্গে যোগাযোগ করে যায়, মানে ছোটোর থেকে বড় পর্যন্ত এখন পর্যন্ত তারা আমার সঙ্গে এখনও যোগাযোগ রেখে যায়। খুঁটিয়ে তোলার জন্য ভালোই তোলা হয়েছে, এটা মানে আমি ভাবতে পারিনি বলে এক কথায়। আমি খুশি মানে এরকম এমন খুশি যেন বলার কোনো ভাষা নেই। এটা আমি দেখলাম বাচ্চাটা এখনই মাত্র এলো, ও প্রচুর খুশি হয়েছে, যে গেলো সেও কিন্তু বেশি খুশি, এবং ওর দিকে আরও বাচ্চা ছেড়ে যাবে, এবং এটা করা খুবই ভালো, এই বাচ্চাগুলো খুব ফুর্তি হবে, আনন্দ হবে, এটার জন্য আমরাও বেশি খুশি, মানে গার্জেন হিসেবে বলবো আর কি বাচ্চাদের। জানিয়ে দিলেন যে আমরা একদম বলতে পারি যে ফ্ল্যাট বন্ধ যে শিশুরা কলকাতার বিশেষ করে তারা কিন্তু অ্যাডভেঞ্চারের সুযোগ পাচ্ছে একদমই। তোমরা দেখতে পাচ্ছ ও যে চিত্র আমরা তুলে ধরলাম থেকে অনেক লোকাল কাউন্সিলর, এবং সব দিক থেকে উনি আমাদের সাপোর্ট করেন, এবং কোভিডে ওনার দারুণ ভূমিকা, তো সুতরাং এতেও ওনার আশীর্বাদ ছিল। ক্যামেরায় সঞ্জীব বসুর সাথে রোজিনা রহমানের রিপোর্ট 24 আওয়ার্স টিভি।